হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিট এডুকেশনাল চ্যানেল। তো আমি আজকে আপনাদের সবারই জন্য যে আপকামিং পরীক্ষাগুলি রয়েছে তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের সেট প্রিপেয়ার করছি। আমি অলরেডি আপনাদের লাস্ট 3 মান্থসের অক্টোবর নভেম্বর ডিসেম্বরের পার্সোনাল নিউজের ভিডিওটি আপলোড করে দিয়েছি, আপনারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। আজ আমি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের পার্সোনাল নিউজ ইম্পর্টেন্ট যেগুলো আছে সেই টপিকগুলো নিয়ে ডিসকাস করব। এটাতে আপনাদের লাস্ট 6 মান্থের পুরো পার্সোনাল নিউজটা কভার হয়ে যাবে, যেটা আপনাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। এরপর আমি আপনাদের জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজিরও লাস্ট 6 মান্থ এভাবে আপনাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করে দেবো। রোজ 20 থেকে 25টা করে সেট এরকম দিলে আপনাদের মনে রাখতেও সুবিধা হবে। তো সেই জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, যখনই ভিডিও আসবে আপনারা ভিডিওটি দেখে নেবেন। ভিডিওগুলি খুব ছোট, 4-5 মিনিটের ভিডিও করা হচ্ছে, যাতে আপনাদের পুরোটাই খুব সহজে মনে থাকে। এছাড়া একটি টেলিগ্রাম গ্রুপ আমি করেছি, ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আমি একটা সারাদিনে একটা টাইম বের করে আপনাদের সঙ্গে কোশ্চেন কিছু ডিসকাস করে আমি অ্যান্সার পাঠিয়ে দিই। তো সেটাতে আপনারা চাইলে জয়েন করতে পারেন। গ্রুপটি যত বড় হবে ডিসকাশনগুলো তত আরও বেশি করে করতে সুবিধা হবে। তো চলুন বন্ধুরা, আজকের এই কোশ্চেনগুলো ডিসকাস করা যাক। জুলাই মাসে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান নেভি কমান্ডার অভিলাষ টমি, তিনি গোল্ডেন গ্লোব রেস শুরু করেছেন। তিনি গোটা আমাদের এই যে ওয়ার্ল্ড আছে সেটা সার্কা মানে পরিধি বরাবর গোটা ওয়ার্ল্ডটা কভার করবেন এবং সেটা তিনি একাই করবেন এবং ননস্টপ করবেন। তো এই যে রেসটার নাম দেয় সেটা হচ্ছে গোল্ডেন গ্লোব রেস, করছেন এটা অভিলাষ টমি। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে জাস্টিস আদর্শ কুমার গোয়েল, যিনি তাকে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনালের চেয়ারপার্সন করা হয়েছে। এছাড়া এরপর আছে প্রেসিডেন্ট নমিনেট করেছেন 4 জন মেম্বারকে রাজ্যসভাতে, যেখানে আপনার প্রেসিডেন্ট আমরা সবাই জানি যে ওনার পাওয়ার থাকে যে উনি কয়েকজন ক্যান্ডিডেটকে সরাসরি ওনার রাজ্যসভাতে নমিনেট করতে পারেন। তো এখন অবধি সেখানে 4 জনকে নমিনেট করা হয়েছে। এর সঙ্গে কোশ্চেন আসতে পারে যেটা কোন আর্টিকেলের আন্ডারে পড়ে, তো সেটা জেনে রাখবেন আপনারা, আর্টিকেল 81 এর আন্ডারে এটা পড়ে। টোটাল 12 জনকে নমিনেট করা যায় বিভিন্ন ফিল্ড থেকে, তার মধ্যে থেকে 4 জনকে রিসেন্টলি নমিনেট করা হয়েছে। এরপর হচ্ছে ফর্মার ডিপ্লোমেট টিসিএ রঘুবনকে অ্যাপয়েন্ট করা হয়েছে আপনার ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ারের চেয়ারম্যান হিসেবে, সরি ডাইরেক্টর জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে। এরপর হচ্ছে গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেছে অনিল ডি সহস্রবুদ্ধিকে অ্যাজ AICTE চেয়ারম্যান। নেক্সট হচ্ছে রেখা শর্মা অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারপার্সন অফ ন্যাশনাল কমিশন ফর উমেন, রেখা শর্মাকে ন্যাশনাল কমিশন ফর উমেনের চেয়ারপার্সন হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে। এগুলি ছিল জুলাই মাসের। নেক্সট এবার আমরা দেখে নেবো আগস্টে। আগস্টে হচ্ছে অজয় দত্তা ফার্স্ট ইন্ডিয়ান যিনি সিলেক্টেড হয়েছেন আইক্যান মেম্বার হয়েছেন প্রথম ভারতীয়। এরপর হচ্ছে ট্রায় চেয়ারম্যান হিসেবে RS শর্মাকে আবার নতুন করে অ্যাপয়েন্টেড করা হয়েছে। তার এখন তিনি যে চেয়ারম্যান হিসেবে 2020 সাল অবধি তিনি এই পোস্টে অ্যাপয়েন্টেড থাকবেন। নেক্সট হচ্ছে বলিউড স্টার অক্ষয় কুমারকে অ্যাপয়েন্টেড করা হয়েছে রোড সেফটি প্রজেক্টের, গভর্নমেন্টের যেটি রোড সেফটি প্রজেক্ট আছে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে তাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে। এরপর হচ্ছে ফর্মার UN জেনারেল সেক্রেটারি কোফি আন্নান, তিনি রিসেন্টলি মারা গেছেন, তো এটা অবিটুরির আন্ডারেও পড়ে যে আসতে পারে তিনি কোন ফিল্ডের সঙ্গে রিলেটেড, তো তিনি ফর্মার UN সেক্রেটারি জেনারেল ছিলেন। এরপর হচ্ছে ডক্টর জি সতীশ রেড্ডিকে DRDO সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো আসতে পারে, আপনারা সবাই কিন্তু এগুলো অবশ্যই মনে রাখবেন। নেক্সট হচ্ছে রঞ্জন গগৈ, যিনি এবারে আমাদের 46 চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে তাকে নমিনেট করা হয়েছে। তিনি এবার 46তম চিফ জাস্টিস ইন্ডিয়ার। এবার আমরা দেখে নেবো সেপ্টেম্বর মাসের। ডক্টর পুনম ক্ষেত্রপাল সিংকে আবার পুনরায় রিলেক্টেড করা হয়েছে WHO-র সাউথ ইস্ট এশিয়ান রিজিয়নের রিজিয়নাল ডাইরেক্টর হিসেবে। এরপর হচ্ছে ডক্টর আরিফ আলবিকে সিলেক্ট করা হয়েছে 13 প্রেসিডেন্ট অফ পাকিস্তান। তারপর হচ্ছে LK আডবাণীকে লোকসভা যে এথিক্স কমিটি হয় সেই এথিক্স কমিটির অফ লোকসভা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। অনিল কুমার চৌধুরীকে অ্যাপয়েন্টেড করা হয়েছে অ্যাজ চেয়ারম্যান অফ সেল। এরপর হচ্ছে আপনার অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে কমলেশ নিকান্ত ব্যাসকে। তারপর হচ্ছে সিনিয়র IPS অফিসার রজনীকান্ত মিশ্রাকে অ্যাপয়েন্ট করা হয়েছে BSF-এর ডাইরেক্টর জেনারেল হিসেবে। তো কতগুলি জিনিস ছিল যেটা লাস্ট 3 মান্থসের, আমি অলরেডি 6 মান্থ টোটাল কভার করা হয়ে গেল ইম্পর্টেন্ট পার্সোনাল নিউজ। এইগুলি পড়ে গেলে আপনাদের পার্সোনাল নিউজের কোনো কোশ্চেন এর থেকে বাদ যাবে না। লাস্ট 6 মান্থ কভার হয়ে গেলে নেক্সট ভিডিওতে আমি তাও আপনাদের এপ্রিল থেকে জুন অবধি এই 3 মাসেরও ভিডিও আমি প্রোভাইড করে দেবো কালকের মধ্যে। তাহলে লাস্ট 9 মান্থস আপনাদের কভার হয়ে যাবে, এরপর সায়েন্স অ্যান্ড টেকনোলজিটিও আমি এরকম পাটে পাটে আপনাদের কভার করে দেবো। চ্যানেলের সঙ্গে থাকুন, ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করুন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকুন, যাতে আমরা সবাই সবসময় একটা পড়াশোনার ডিসকাশন রোজ করতে পারি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।